বরিশালে মগের মল্লুকের পরে বরিশালের মেয়র নতুন ভাবে মেয়রের মল্লুক স্থাপন করেছেন বন্ধুরা পরিষ্কার করে আমাদের বক্তব্য তুলে ধরতে চাই আমরা প্রথমত বলতে চাই এই উচ্ছেদ যে হয়েছে এটি বৈধ উপায় হয়েছে না অবৈধ উপায় হয়েছে এটা হচ্ছে প্রথম প্রশ্ন একটা প্রতিষ্ঠানের মালিকানাধীন জমি সেই জমি যে জমিতে রেকর্ড আছে এসএ কোদিয়ানে এই প্রতিষ্ঠানের নামে পিএস পর্যা হয়েছে প্রতিষ্ঠানের নামে খাজনাদার প্রতিষ্ঠানের সেক্রেটারি সেই প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন উচ্ছেদ করতে পারে কি পারে না সিটি কর্পোরেশন এই প্রতিষ্ঠান উচ্ছেদ করতে পারে না এবং অবৈধভাবে রাতের অন্ধকারে কোন রকম ম্যাজিস্ট্রেট ছাড়া তারা এখানে এই প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে এবং শুধু প্রতিষ্ঠানই তারা উচ্ছেদ করেনি তারা এখানে ভিতরে যে মালামাল ছিল সেই সমস্ত মালামাল তারা লুজ করেছে দলিলগুলি তারা এখানে আত্মসাৎ করেছে এবং আমরা বলতে চাই আজকে প্রধানত এই উচ্ছেদ সেই উচ্ছেদ হয়েছে অবৈধভাবে দ্বিতীয়ত আজকে যদি আমরা বলি যে একটা ক্রীড়া প্রতিষ্ঠান আজকে বরিশালের নানান মহল এমনকি বরিশালের অনেক বিশিষ্ট মানুষরাও বলছেন যে একটা ক্রীড়া প্রতিষ্ঠান সেখানে ক্রীড়া প্রতিযোগিতা হতো না ফলে এই প্রতিষ্ঠান উচ্ছেদ হতেই পারে আমরা অবাক হয়ে শুনলাম এই কথা বরিশালের বিশিষ্ট মানুষরা যারা বরিশালকে নেতৃত্ব দেন তারাও এই কথা বলছেন যে ওই প্রতিষ্ঠানে খেলাধুলা হতো না আচ্ছা একটা প্রতিষ্ঠানে যদি খেলাধুলা না হয় তাহলে সিটি কর্পোরেশনের কাজ কি সিটি কর্পোরেশনের কাজ কি উচ্ছেদ করা উচ্ছেদ হলে খেলাধুলা হবে দখলদারের মানসিকতা থেকে উচ্ছেদ করে সেটাকে এই খেলাধুলার বাহানা দিয়ে নানানভাবে জায়েজ করার চেষ্টা সেই চেষ্টা আমরা দেখেছি করা হচ্ছে বন্ধুগণ আজকে এইভাবে একের পর এক যদি প্রতিষ্ঠান দখল হতে থাকে আজকে যারা এই উচ্ছেদের পক্ষে বক্তব্য দিচ্ছেন তাদের অনেকে যখন ঘরবাড়ি উচ্ছেদ হয়েছে তখন কিন্তু আমরা তাদেরকে এরকম বক্তব্য দিতে দেখি নাই আজকে যদি এইভাবে যদি উচ্ছেদ হতে থাকে এইভাবে যদি উচ্ছেদ হওয়া জায়েজ হতে থাকে তাহলে এর পরবর্তীতে যে কোনো প্রতিষ্ঠানই রাতের অন্ধকারে ভেঙে দেওয়া এটা জায়েজ হবে বরিশালে বরিশালে মগের মল্লুকের পরে বরিশালের মেয়র নতুন ভাবে মেয়রের মল্লুক স্থাপন করেছেন আজকে বরিশালে এই মগের মল্লুকের 23 সালের ভার্সন তৈরি হয়েছে এখানে একটা প্রতিষ্ঠান উচ্ছেদ করতে কোনো পারমিশন লাগে না একটা প্রতিষ্ঠান উচ্ছেদ করতে কোনো নোটিশ দেওয়া লাগে না আমরা দেখি পুলিশ প্রশাসন এখানে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং আমরা দেখি জেলা প্রশাসন নামে কোন প্রশাসন যে আছে বরিশালে এটা বোঝার কোনো উপায় নাই আমরা বলতে চাই আজকে এই মানববন্ধন থেকে আমরা এখানে স্মারকলিপি প্রদান করব আমরা আশা করব জেলা প্রশাসন সামাজিকভাবে এই বিষয়টি সুষ্ঠু সমাধানের মাধ্যমে এই জমি এই ক্লাব সেটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আর যদি সেটা না করতে পারেন আইনগত ভাবে যতদূর যেতে হয় সেটি রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা যাব এই প্রত্যয় আমরা ব্যক্ত করছি বন্ধুগণ বন্ধুগণ আমরা বলি যখন একটা প্রতিষ্ঠানকে সচল করার উদ্দেশ্য যদি কারো থাকে তাহলে এই প্রতিষ্ঠানে মেয়র টুর্নামেন্ট ছাড়তে পারতেন মেয়র কাপ ছাড়তে পারতেন আজকে এখানে ব্যাডমিন্টনের র‍্যাকেট নিয়ে ছেলেমেয়েরা উপস্থিত হয়েছে সেই ব্যাডমিন্টন টুর্নামেন্ট তিনি ছাড়তে পারতেন তিনি সেটা ছাড়লেন না তিনি কি করলেন তিনি একজন মহান ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব এই জন্য তিনি একটা ক্রীড়া প্রতিষ্ঠান রাতের অন্ধকারে ঘুরিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এই হচ্ছে অবস্থা এবং সেখানে আমরা দেখি দুইটা অস্থায়ী পাবলিক টয়লেটে তারা বাক্স বসিয়ে রেখেছেন অর্থাৎ 43 সালে প্রতিষ্ঠিত মুসলিম ইনস্টিটিউটের জমিতে প্রতিষ্ঠিত 80 বছরের একটা প্রতিষ্ঠানকে এই সম্মান দেখিয়েছেন বরিশালের নগর পিতা আমরা বলতে চাই আজকে যদি এইভাবে বরিশালে একের পর এক ঐতিহ্য সেটা বিনষ্ট হয় আমরা এর আগে নানান আন্দোলনে দেখেছি ঐতিহ্য রক্ষা কমিটি নামে অনেকে সক্রিয় হয়েছিলেন এখন সেই কমিটি কোথায় গেল আমরা জানি না আজকে বরিশালের ঐতিহ্য রক্ষার জন্য এই গুটি কয়েক মানুষ ছাড়া আর বরিশালের ঐতিহ্য নিয়ে কাউকে চিন্তিত দেখা যাচ্ছে না আমরা বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটাই আমাদের আমাদের যে
রাজনৈতিক আদর্শ বলি বা আমাদের যে চেতনা বলি সেটা আমাদেরকে এটা শিখিয়েছে। সেই অন্যায়ের প্রতিবাদ করলে এটা কার বিরুদ্ধে যায় এই হিসাব করে প্রতিবাদ করব। অন্যায়ের প্রতিবাদ করলে আমি ক্ষতিগ্রস্ত হব কিনা এই হিসাব করে প্রতিবাদ যারা করেন তাদের জন্য আমাদের করোনা ছাড়া আর কিছু করার নাই। আজকে এই মহামেডান ক্লাব শুধুমাত্র একটা প্রতিষ্ঠান নয়, এই মহামেডান ক্লাব হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠান, একটা আন্দোলনের মাইলফলক, একটা আন্দোলনের দৃষ্টান্ত। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আজকে বরিশালের সাধারণ মানুষের নেতৃত্বে আমরা এই মহামেডান ক্লাব সেটা পুনর্বার মানুষের কাছে মানুষের সম্পদ, সেই সম্পদ আমরা আদায় করে ছাড়ব এই আশাবাদ রেখে।